ফেসবুক ইনস্টাগ্রামের পর সামাজিক মাধ্যম হিসেবে মেটা বাজারে আনলো নতুন অ্যাপ থ্রেডস। মেটা কর্তা মার্ক জুকারবার্গ জানিয়েছেন, থ্রেডস সকলের জন্য আলোচনার খোলামেলা একটি মাধ্যম। তবে একাংশের মতে ইলন মাস্কের টুইটারকে টেক্কা দিতেই থ্রেডসের জন্ম। নিয়মিত যারা টুইটার ব্যবহার করেন তারা জানেন যে টুইটারে ক্রমাগত নিয়ম বদলে চলেছে। অনেকেই টুইটার ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। টুইটার নিয়ে এই ক্ষোভ আর বিরক্তির আবহে থ্রেডস বাজারে এনে মাস্ককে কোণঠাসা করতে চাইছেন মেটারই প্রতিষ্ঠাতা সিইও, তেমনটাও মনে করছেন অনেকে। মেটার ইনস্টাগ্রাম টিম থ্রেডস অ্যাপ বানিয়েছে, সেই কারণে থ্রেডস ব্যবহার করতে চাইলে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থাকাই হলো প্রাথমিক শর্ত। এই অ্যাপে নিজের কোনো লেখা পোস্ট করা ছাড়াও অন্য ব্যবহারকারীদের সঙ্গে কথাও বলা যাবে, তবে একবারে 500 অক্ষরের বেশি লেখা যাবে না। শুধু লেখা ছাড়াও বিভিন্ন লিঙ্ক, ছবি, ভিডিও ভাগ করে নেওয়া যাবে। থ্রেডস অ্যাপ যেহেতু ইনস্টাগ্রাম লিঙ্কের সঙ্গে যুক্ত, তাই মেটার নিয়ম অনুসারে যে কোনো থ্রেডস পোস্ট আপনি ইনস্টাগ্রাম স্টোরিতেও দিতে পারবেন। ইনস্টাগ্রামে যাদের ফলো করেন তাদের পোস্ট দেখতে পাবেন থ্রেডসেও। সেই সঙ্গে নতুন বন্ধু বানানোর সুবিধাও রয়েছে। অ্যাপেল অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোর দুই জায়গা থেকেই থ্রেডস অ্যাপ ডাউনলোড করা যাবে বিনামূল্যে। খুবই সহজ এই থ্রেডসের ব্যবহার। ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট না থাকলে সেটি আগে করতে হবে, তাহলে থ্রেডস অ্যাপে যোগ দিতে পারবেন। কারণ এই অ্যাপে সাইন ইন করার জন্য প্রয়োজন হবে ইনস্টাগ্রামের লগ ইন করার তথ্য। থ্রেড পোস্ট কারা দেখতে পাবেন এবং কারা দেখতে পারবেন না তা নিয়ন্ত্রণ ক্ষমতা থাকছে যারা ব্যবহার করছেন তাদের উপর। পাশাপাশি চাইলে কোনো প্রোফাইলকে আনফলো, রিপোর্ট, ব্লক করাও সম্ভব। অবশ্য ইনস্টাগ্রামে যাদের প্রোফাইল ব্লক কিংবা আনফলো করছেন থ্রেডসেও সেই অ্যাকাউন্টগুলি ব্লক হয়ে যাবে। চালু হওয়ার ঘণ্টাখানেকের মধ্যে থ্রেডস অ্যাপে 50 লক্ষেরও বেশি মানুষ যোগ দিয়েছিলেন। আরও 6 ঘন্টা পরে এই সংখ্যাটি কোটিতে গিয়ে পৌঁছে।